আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী জাতি যদি চারটা কাজ করে সে জান্নাতের আটটা দরজার যেই দরজা দিয়ে পারে জান্নাতে প্রবেশ করতে পারবে। এক নম্বরে আল্লাহ রাসূল বলেন, কোন নারী জাতি যদি ফরজ নামাজগুলো সুন্দরভাবে আদায় করে, ঠিক মতো সময় মতো আদায় করে। দুই নম্বর হচ্ছে, কোন নারী জাতি যদি রমজানের ফরজ রোজাগুলো ঠিক মতো রাখে। তিন নম্বরে, কোন নারী জাতি যদি তার পর্দাকে তার সতীত্বকে হেফাজত করে। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলছেন, কোন নারী এবং পুরুষ যদি তার সতীত্বর তার যৌনাঙ্গের স্বীকৃতি ভালোর স্বীকৃতি আমাকে দিতে পারে, তার জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিব। হে নারী জাতি, তোমাদের জান্নাতে যাওয়া এত সহজ, এত সহজ। দুনিয়ার কোনো বড় বড় কোন সরকারের দায়িত্ব আল্লাহর প্রদত্ত তোমাকে দেওয়া হয় নাই। রাস্তাঘাটে কাজ করার জন্য, বাজার করার জন্য দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই। তুমি এলেম শিখবা, এলেম অনুযায়ী আমল করবা। চার নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি স্বামীর আনুগত্য করে, অর্থাৎ স্বামীর কথাগুলো মানে, স্বামীর বৈধ কথাগুলো যদি কেউ মানতে পারে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, ওই নারী জান্নাতে আট দরজার মধ্য থেকে যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة أو كما قال عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم استوصوا بالنساء خيرا أو كما قال عليه الصلاة والسلام الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام قال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل محبته
নবীর শানে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد يا كل كفركم متايا صدقت بتايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بار صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا للعالمين উপস্থিত হাবিবপুর জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত উদ্বোধক প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সেরে তাজ জাতির মাথার মুকুট সম্মানিত ওলামায়ে কেরাম তোলাবাই আজিজ আশিকিন জাকিরিন মুহিব্বিন দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিয়ানে ইজম ও আমার সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দা নিশীন সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে মহান মালিক আমাদেরকে বিগত বছরের নেই এই বছরও হাবিবপুর জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার মাহফিলে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে আল্লাহ তাআলা মুষ্টিময় আমাদের কিছু মানুষকে ওয়াজ নসিহত শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে কবুল করেছেন এই জন্য সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের নসিহত সকলের বলার এবং শোনার সৌভাগ্য আল্লাহ তাআলা সবাইকে দেয় না। যদিও কোরআন সকলের জন্য, কিন্তু এই কোরআনের নসিহত সকলে গ্রহণ করতে পারে না বা সকলে এই কোরআনের নসিহতকে মনোযোগ সহকারে শুনতে চায় না, এই কোরআনকে অবজ্ঞা করে, কোরআনের আলোচনাকে অবজ্ঞা করে এমন অনেক মানুষ সমাজের মধ্যে আছে। মৃত্যু যে আমাদের সামনে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরুহা লিলাযাতিল মাউত, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, তোমার দুনিয়ার আমোদ ফুর্তি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা স্ত্রী পুত্র পরিজন সব কিছুকে তোমাকে ভোলাইয়া একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত তোমার দিলের মধ্যে ঢুকাইয়া দে। এটার জন্য আমাদের মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। ওলামাই কেরামগণ আজকে কতভাবে মানুষদেরকে নসিহত করতেছেন, কিন্তু নসিহত হইতেছে, ওয়াজ মাহফিল হইতেছে, মানুষও ঠিক হইতেছে। আজকে যদি এই ওয়াজ নসিহতগুলো বন্ধ হয়ে যায়, আমরা মুসলমানগুলো বেঈমান হয়ে যাব, নাফরমান হয়ে যাব। গুনাহ করতে করতে আল্লাহ রাসূল বলছেন
যে গুনাহ যদি কেউ করে তাহলে তার কলবের মধ্যে একটা কালো রেখা পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। এই দাগের দ্বারা আস্তে আস্তে সে নেকের কাছ থেকে দূরে সরে যায়। আর যিনি ওই বান্দা তওবা করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতগুলোকে আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলবের কালো দাগগুলো দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোগ দিয়েছেন, রোগের ঔষধও আমাদেরকে বাতলায় দিয়েছেন। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। মাউতের মালিক কে? আল্লাহ। বাঁচানোওয়ালা কে? আল্লাহ। সব কিছুর অধিকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলাকে ছাড়া দুনিয়ার কেউ আপনাকে বাঁচাতে পারবে না যদি আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু চায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ যে মানুষদেরকে নসিহত করতে থাকা, এই নসিহতের দ্বারা মানুষের কলবের উপকার হবে। সেই দৃষ্টিকোণ থেকে হাবিবপুর মহিলা মাদ্রাসার মাহফিলের মধ্যে, যেখানে অনেক বড় বড় ওলামায়ে কেরামগণ আসবেন, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা জুনায়েদ আল হাবিবি, আল্লামা নজির আহমেদ আহমদ বরকাতুহুম, হাফেজ মাওলানা আব্দুল খারেক শরীয়তপুরি সাহেব, হাফেজ মাওলানা মহিউদ্দিন খান সাহেব, মাওলানা কামরুল ইসলাম আরিফি সাহেব, এমন আরও অসংখ্য ওলামায়ে কেরামগণ আজকে আপনাদের এই মাহফিলের মধ্যে তাশরিফ আনবেন। তা আমি সবাইকে শুরুতে আহ্বান জানাবো, এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মাহফিলকে কদর করতেছেন না, নিজের জীবনের কথা চিন্তা করে নিজের বিবেককে নাড়া দিয়ে এই মাহফিলের বয়ানগুলো শোনেন। হতে পারে আজকের এই মাহফিল কাল কেয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের দরিয়া হয়ে যায়। এগুলো কাল কেয়ামতের ময়দানে আপনার আমার জন্য সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আমি। আল্লাহ তাআলা বলতেছেন মা বোনদের ব্যাপারে, আজকে সমাজের মধ্যে মা বোনদেরকে সবচাইতে বেশি পেরেশানিতে পড়তে হইতেছে। সমাজের মধ্যে যারা চলতে পারতেছে না, হাঁটতে পারতেছে না, বাজার করতে পারতেছে না, ঘরের মধ্যে তারা শান্তিতে থাকতে পারতেছে না, এটার কারণ কি? এটার দোষ আমাদেরই। আল্লাহ তাআলা বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যা ওয়া আকিমনা সলা। আল্লাহ পাক রব্বুল আলামিন হে বলেন, হে নারীরা, তোমরা তোমাদের নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো, ঘরের মধ্যে থাকো, এমন না যে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের মধ্যে তালাবদ্ধ করে থাকতে বলেছেন। নিজেদেরকে একটা সীমানার মধ্যে ইসলামের যেই বিধান আছে, ইসলামের বিধানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আবদ্ধ থাকার কথা বলতেছেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যা, তোমরা তোমাদের সৌন্দর্যকে বাহিরে প্রকাশ করো না, তোমাদের সৌন্দর্য নিয়া বাহিরে বেহায়াপনা মতন তোমরা চলাফেরা করো না, যেমনিভাবে চলাফেরা করতো পূর্বের যুগের নারীরা। আল্লাহ তাআলা পূর্বের খারাপিয়াদেরকে এখানে উদাহরণ টেনে বলতেছেন, পূর্বে যেমন নারীরা বেহায়াপনাভাবে চলাফেরা করতো এই জন্য তাদের উপর লানত আসছে, এমন ইসলামের আগে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে নারীদের কোনো মর্যাদা ছিল না, ইসলামের মধ্যেও ছিল না, অন্য কোনো ধর্মেও ছিল না। নারীদেরকে শুধু ব্যবহারের সামগ্রী হিসেবে তারা মনে করত। ইসলাম এসে নারীদেরকে সম্মান দিছে, নারীদেরকে কদর দিছে, নারীদের মর্যাদা ইসলাম পরিপূর্ণভাবে দিয়ে দিছে। এক জমানার মধ্যে এমন ছিল আমার আপনার নবী দুনিয়াতে আসার আগে, যে নারীদেরকে তারা, নারী সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত পুঁতে ফেলতো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কত সম্মান দিছেন। আল্লাহ রাসূল বলেন ইস্তাউসু বিন নিসাই খায়রান,
আমি তোমাদেরকে আদেশ করতেছি, তোমরা নারীদেরকে সম্মান দাও, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে সৎ ব্যবহার করো। নারী জাতিকে সম্মানের আসনে তুলছেন একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের মাধ্যমে। দুনিয়ার কোনো রাজা বাদশা, দুনিয়ার কোনো ধন সম্পদ কখনো নারী জাতিকে সম্মানিত করতে পারে নাই যেইটুকু সম্মান ইসলাম নারীকে করছে। ইসলামের মধ্যে নারী জাতির এত সম্মান, কিন্তু আমরা মুসলমান আমরা বুঝতেছি না। আমরা ইতিহাসবিদদের অনেক পূর্বের ঘটনা পড়েছি, আজকে যেই সমস্ত নারীদের একটু টাকা হয়ে যায়, স্বামীরা ধনী থাকে, নিজের বাবার বাড়ি ধনী থাকে, তারা ইসলাম সহজে গ্রহণ করতে চায় না, ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারে না। হযরত সুলাইমান আলাইহিসসালামের জমানায় এক নারী ছিল রাজত্ব, এক দেশের সে বাদশা ছিল, তার উপর কেউ কথা বলতে পারত না, বিলকিস, যার ঘটনা আমরা অনেকে শুনেছি। এই বিলকিসের কাছে যখন এই বিলকিসের খবর নিয়ে সুলাইমান আলাইহিসসালামের কাছে হুদহুদ পাখি এসে বিলকিস নারীর সিংহাসনের খবর দিছে, সুলাইমান আলাইহিসসালাম এই বিলকিসের সিংহাসনের দরবারে এক চিঠি পাঠিয়ে দিছেন এই পাখির মাধ্যমে। পাখি চিঠি নিয়ে গেছে, এই চিঠি পড়ার পর বিলকিস ভাবতেছে, সেই বাদশাকে আমি পরীক্ষা করব, কে এমন বাদশা যে আমার কাছে ইসলাম গ্রহণের জন্য চিঠি পাঠাইয়া দিছে, যদি আমি ইসলাম গ্রহণ না করি তাহলে সৈন্য দল নিয়ে আমাকে আক্রমণ করবে, আমার রাষ্ট্রকে শেষ করে দিবে, আমি দেখব সে কি প্রকৃত বাদশা, আল্লাহর প্রদত্ত বাদশা নাকি দুনিয়ার কোনো বাদশা, দুনিয়ার লোভ লালসের বাদশা। আজকে দুনিয়ার মধ্যে আমরা লোভের পিছনে পড়ে স্ত্রী সন্তান সব কিছুকে ভুলে যাই। বিলকিস কিছু হাদিয়া তোফানিয়া ওই বাদশার দরবারে পাঠাইয়া দিছে, সুলাইমান আলাইহিসসালামের কাছে পাঠাইছে কিছু হাদিয়া দিয়া, দে যাও যাও এই হাদিয়াগুলো সুলাইমান আলাইহিসসালামের দরবারে পৌঁছাইয়া দাও, আমি দেখব যদি সুলাইমান এই হাদিয়া গ্রহণ করে তাহলে আমি ভাববো সে সত্যবাদী কোনো নবী না, তার বাদশাহিত্ব চিরস্থায়ী না। বিলকিসের হাদিয়া যখন সুলাইমান আলাইহিসসালামের দরবারের মধ্যে গিয়া পৌঁছে, সুলাইমান এটা গ্রহণ করে নাই, পাঠাইয়া দিছে, ফেরত দিয়ে দিছে, ফেরত দিয়ে ইসলাম কবুল করার জন্য তাদেরকে দাওয়াত দিয়ে দিছে। দাওয়াত বিলকিস গ্রহণ করছে যে ঠিক আছে আমি যাব সুলাইমান আলাইহিসসালামের দরবারে যাব। সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসার জন্য যখন বিলকিস তৈরি হয়ে গেছে, এদিকে সুলাইমান আলাইহিসসালাম তার কেরামতির মাধ্যমে হুকুমের মাধ্যমে বিলকিসের যে সিংহাসন ছিল সেই সিংহাসন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে সুলাইমান আলাইহিসসালামের দরবারে এনে উপস্থিত করছেন। বিলকিস যখন আসছে এসে দেখতেছে তার সিংহাসনের মতো সিংহাসন, তাকে জিজ্ঞাসা করা হইল, দেখো তো এটা তোমার সিংহাসন কিনা, চিনতে পারো কিনা, বলে যে হ্যাঁ মনে হয় এটা আমার সিংহাসন, কিন্তু কিছু ব্যতিক্রম মনে করা হয়েছে, একটু সাজসজ্জা করা হয়েছে। তো বিলকিস যখন আসছে সুলাইমান আলাইহিসসালামের দরবারে, সুলাইমান আলাইহিসসালাম তার কিছু ক্ষমতা দেখানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকেই যে একটা পানির একটা কুয়া বানাইছে, একটা পুকুর বানাইছে, পুকুরের মধ্যে সুলাইমান আলাইহিসসালাম কাঁচ দিয়া এই পানির উপরে বিছানা বিছাই দিছে, বলেন সুবহানাল্লাহ। এক দেশের বাদশা সে বুঝতে পারে নাই যে পানির উপরে কাঁচ আছে, সুলাইমান আলাইহিসসালাম সেই কাঁচের পানির নহরের মাঝখানে বসে আছে। তো বিলকিস যখন যাবে সুলাইমান আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করতে কথা বলতে, তখন কাপড় তুলতেছে যে পানি যেহেতু আছে, পানি যেহেতু যেতে হবে, আমি কাপড়টা একটু তুলে নেই। তখন তাকে বলা হলো কাপড় তোলার প্রয়োজন নাই, তুমি বুঝতে পারো নাই
পানির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে কাছের বিছানা বিছায় দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এরপর সুলাইমান আলাইহিসসালাম এই কেরামতি যখন দেখছে, বিলকিস বুঝতে পারছে যে এটা দুনিয়ার কোনো বাচ্চা না, দুনিয়ার কোনো ক্ষমতাধর লোক এটা না, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্তের ক্ষমতার অধিকারী হয়েই সে আজকে এমন কেরামতি দেখাইতে পারতেছে, সঙ্গে সঙ্গে সে ইসলামকে কবুল করে নিছে, বলেন সুবহানাল্লাহ। কেন কবুল করে নিছে? তার মধ্যে অহংকার ছিল না, তার ভিতরে ভুল যেটা ছিল সেটা সে বুঝতে পারছে যে আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আজকে আমার ভুল ভেঙেছে, আমি ইসলাম গ্রহণ করে নিব। কিন্তু আজকে আমাদের মা বোনদেরকে তাদের কোনো একটা দোষের কথা বলতে গেলে, ভুলের কথা বলতে গেলে তারা এটা মানতে চায় না। দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কত সম্মান দিছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পদতলে জান্নাত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। জননী তাদের পদতলে জান্নাত রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দিছে। কিন্তু আজকে এক শ্রেণীর লোক এই নারীদেরকে ভোগের পণ্য হিসেবে তারা ব্যবহার করতেছে। ও নারী জাতি, যেই জিনিস যত দামি, স্বর্ণ যেমন আমাদের কাছে দামি, এই স্বর্ণকে আমরা সিন্ধুকের ভিতরে রাখি, গোপন করে রাখি, আলমারির মধ্যে রাখি, আপনাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দামি করে বানাইছেন, সুতরাং আপনাদেরও নিজেদেরকে আবৃত্ত করে রাখতে হবে, নিজেদেরকে ডেকে রাখতে হবে, পর পুরুষের সামনে যাওয়া যাবে না, তাদের সাথে সচরাচর কোনো বেশি বিশেষ প্রয়োজন ছাড়া তাদের সাথে কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী জাতি যদি চারটা কাজ করে, সে জান্নাতের আটটা দরজার যেই দরজা দিয়ে পারে জান্নাতে প্রবেশ করতে পারবে। এক নম্বরে আল্লাহ রাসূল বলেন, কোন নারী জাতি যদি ফরজ নামাজগুলো সুন্দরভাবে আদায় করে, ঠিক মতো সময় মতো আদায় করে। দুই নম্বর হচ্ছে, কোন নারী জাতি যদি রমজানের ফরজ রোজাগুলো ঠিক মতো রাখে। তিন নম্বরে, কোন নারী জাতি যদি তার পর্দাকে তার সতীত্বকে হেফাজত করে। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলছেন, কোন নারী এবং পুরুষ যদি তার সতীত্বর তার যৌনাঙ্গের স্বীকৃতি, ভালোর স্বীকৃতি আমাকে দিতে পারে, তার জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিব। হে নারী জাতি, তোমাদের জান্নাতে যাওয়া এত সহজ, এত সহজ, দুনিয়ার কোনো বড় বড় কোনো সরকারের দায়িত্ব আল্লাহর প্রদত্ত তোমাকে দেওয়া হয় নাই, রাস্তাঘাটে কাজ করার জন্য, বাজার করার জন্য দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই, তুমি এলেম শিখবা, এলেম অনুযায়ী আমল করবা। চার নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি স্বামীর আনুগত্য করে, অর্থাৎ স্বামীর কথাগুলো মানে, স্বামীর বৈধ কথাগুলো যদি কেউ মানতে পারে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, ওই নারী জান্নাতে আট দরজার মধ্য থেকে যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিকে এত সম্মান দিয়েছেন। তো আপনাদের হাবিবপুর জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা সেই নারীদেরকে আরো সুন্দরভাবে ইসলামের ছায়াতলে আনার জন্য তারা অত্যন্ত পরিশ্রম করতেছে, মেহনত করতেছে আপনাদের সহযোগিতায়। আশেপাশে আরো অনেক মাদ্রাসাগুলো আছে, তারা কি করতেছে, আপনাদেরকে, আপনাদের নারীদেরকে, যারা এনজিওরা ভোগের পণ্য বানায় নিছে, এনজিওরা যারা নারী জাতিকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করার স্বীকৃতি দিতে চাইতেছে, তাদের থেকে নারী জাতিকে তাদের সম্মান রক্ষা করার জন্য এই হাবিবপুর জামিয়া ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ এই বছর প্রায় 69 জন আলেমা হয়ে বের হবে, সকলে বলেন আলহামদুলিল্লাহ।
এই 69 জন আলেমা সমাজের মধ্যে গিয়ে ছড়ায় ছিটায় যাবে, মানুষদেরকে ইসলাম শিক্ষা দিবে, এটাই আপনাদের সার্থকতা। আপনাদের টাকার বিনিময়ে, আপনাদের দেখাশোনার বিনিময়ে যদি এই মানুষগুলো আরও মা বোনদেরকে দিন শিখাইতে পারে, কালকে আমাদের ময়দানে এই সমস্ত জান্নাতি নারীরা আপনাদেরকে জান্নাতে না নিয়ে তারা জান্নাতে যাবে না। এই জন্য আমি আহ্বান করব, ইসলামের ছায়াতলে সমস্ত মা বোনদেরকে, দিনের ছায়াতলে তাদেরকে আনবেন, এবং বাহিরে ঘোরাফেরা করা, বেপর্দাভাবে চলাফেরা করা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হেফাজত করেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে